বেলা একটা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজি রহমান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়বে বললেন বাণিজ্যমন্ত্রী। দুই সন্তানকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা। ইইউ এর ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। দিনের তাপমাত্রা বাড়তে পারে। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এখন 1 কোটি মানুষ টিসিবির এ পণ্য সেবা পাচ্ছেন। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। বৃহস্পতিবার তেজগাঁওয়ে 1 কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ ও সেখানকার শরণার্থীরা বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে মনোযোগ সরিয়ে বিশ্বের আকর্ষণ করেছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পুরো ফোকাস এখন যুদ্ধ এবং ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। বুধবার কাতারের দোহায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে ঢাকা আলোচনায় নিয়োজিত থাকলেও মিয়ানমার তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইতিবাচক নয়। বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জাপানি বংশোদ্ভূত দুই শিশু দেশের বাইরে যেতে পারবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে আপাতত নিজের দুই শিশু সন্তানকে নিয়ে বিদেশে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। একই সঙ্গে 3 মাসের মধ্যে ঢাকা জেলা জজ আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। দুই শিশুকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে আদেশ দেন। এদিন আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমামুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 6 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা 11:30টার দিকে এ বৈঠক শুরু হয়। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরওয়ার এবং লেজিসলেটিভ ও সংবাদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ মইনুল কবির। গত 16 ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ইইউভুক্ত 7 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াদুল কাদের। রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জাফর হোসেন এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি করেছিল পুলিশ।
গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয় আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণে এ পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি, নিখোঁজ আছেন 3 জন। রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মুসা নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21 জনে। বুধবার রাত 10:30 দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, মুসার শরীরে 98% দগ্ধ ছিল, তার শ্বাসনালী দগ্ধ ছিল। মঙ্গলবার বিকেল 4:45 দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি, নিখোঁজ আছেন 3 জন। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সদস্যসহ অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7:30 দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে কাজী মোহাম্মদ সোলাইমান ও ইউপি চেয়ারম্যান নুরুল আমিন অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের 12 জনকে আটক করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আওয়ামী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাদের থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়, এতে আমাদের 2 জন আহত হয়েছেন, পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষের 12 জন আটক রয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের একটা কমিটি ভেঙে দিয়ে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটি আহ্বায়ক কমিটি মানা না মানা নিয়ে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে এবং পাল্টাপাল্টি একটা কর্মসূচি দিয়েছে আজকে। এই পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার ফলে আমাদের পুলিশ সেখানে ছিল, থাকার পরে এক পর্যায়ে দুই দলের মধ্যে উত্তেজিত হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়, যার প্রেক্ষিতে আমাদের 2 জন পুলিশ সদস্য আহত হয় এবং আমি জব দিয়েছি ওদের 2 জন আহত হয়েছে এবং কয়েকজনকে আমরা আর্থিকভাবে গ্রেফতার করেছি, যারা থানা হেফাজতে আছে। বিস্তারিত আরও তদন্ত চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি কমে অর্ধেকে নেমেছে। এতে রাজস্ব বোর্ডের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাজ না পেয়ে হতাশায় দিন কাটছে স্থলবন্দরের শ্রমিকদের। খোঁজ নিয়ে জানা গেছে, স্থলবন্দর দিয়ে গম, ফল, কসমেটিক্স, মরিচ, চাল ও মশলা জাতীয় কোনো পণ্য আমদানি হচ্ছে না। মূলত এই পণ্যগুলো থেকেই বেশি রাজস্ব আদায় হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 82,45,37,000 টাকা। এর বিপরীতে আয় হয়েছে 42,95,63,000। এ সময়ে রাজস্ব ঘাটতি হয়েছে 39,49,73,000 টাকা। দিনের তাপমাত্রা বৃহস্পতিবার বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 3 দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। নারী পুরুষ সমতার বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এই সমতা অর্জন এখন অনেক দূরের ব্যাপার। সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে নারী পুরুষের সমতা অর্জনে আরও অন্তত 300 বছর লাগবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার ইউএন উইমেনের এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন। তিনি বলেন, মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, অপহরণ, নির্যাতনের শিকার সহ নারীদের নানা কাজে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আসলে বিশ্বজুড়েই নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব প্রমাণ করে নারী পুরুষের সমতা অর্জনের অগ্রগতি দিন দিন শুধু দূরেই সরে যাচ্ছে। এবারে থাকছে খেলা সংবাদ। দলে বিশ্বকাপের সেরা দুই ফুটবলার, বিশ্বকাপের সর্বোচ্চ দুই গোলদাতা, বিশ্বকাপ ফাইনালে একজনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, অন্যজনের হাতে উঠেছিল রানার আপের পুরস্কার। ফিফা দ্য বেস্ট পুরস্কার মঞ্চেও একজন প্রথম, অন্যজন দ্বিতীয়। তারা হলেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের সবচেয়ে দামি এবং সেরা দুই ফুটবলার কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন একই ক্লাবে, তবুও সেই ক্লাবের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নেই, ওঠার সম্ভাবনাও নেই, অন্তত এই মৌসুমে। কারণ ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বেও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে সেমি এমবাপ্পে ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।